ওষুধ প্রশাসন অধিদপ্তরের নজরদারির অভাবে নাপা সিরাপ সহ দেশে উৎপাদিত ও আমদানি করা ঔষধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ করেছেন ভোক্তাদের সংগঠন ক্যাবের নেতারা। দুপুরে সংগঠনটির উদ্যোগে ঔষধের অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি নিয়ে হলেও ঔষধের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও পরামর্শ দেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। দেশের ফার্মেসিগুলোতে যেসব ঔষধের চাহিদা বেশি গেল ৬ মাসে তার দাম ১৩ থেকে ৭৫% বেড়েছে বলে উঠে এসেছে ভোক্তাদের সংগঠন ক্যাবের এক জরিপে, যেখানে বলা হয় ৪ মাসের ব্যবধানে ২০ টাকার প্যারাসিটামল সিরাপের দাম বাড়িয়ে করা হয়েছে ৩৫ টাকা। একইভাবে ৮০ পয়সার এক একটি প্যারাসিটামলের দাম বেড়ে হয়েছে ১ টাকা ২০ পয়সা। আবার প্রতিটি গ্যাস্ট্রিকের ঔষধের দামও বেড়েছে ১ থেকে ২ টাকা। ২০ থেকে ৪০% পর্যন্ত বেড়েছে অ্যান্টিবায়োটিকের দামও। কিন্তু এই দাম বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই বলে দাবি করা হয় ক্যাবের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। এখন ডলারের দাম বৃদ্ধির অজুহাতে, যুদ্ধের অজুহাতে দাম বাড়িয়ে যাচ্ছে তারা। এইখানে আমাদের ক্যাবের থেকে প্রস্তাব হলো যে এই দাম বাড়ানোর ব্যাপারে কঠোর নজরদারির দরকার আছে এবং সরকার এবং ওষুধ প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতামূলক অবস্থানে সরকারকে তাদেরকে নিয়ে আসতে হবে। ওষুধের কাঁচামাল, অন্যান্য ঔষধের আমদানিতে যে মার্কআপ তা কমিয়ে হলেও দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও ঔষধের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। বর্তমানে কোনো ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লোকসানে নেই দাবি করে অতি মুনাফার লোভেই দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয় যার পেছনে দায় আছে ঔষধ প্রশাসনেরও। দোকানের মধ্যে উত্তরাতে সে ডিম বেচে, সে কলা বেচে, পাউরুটি বেচে, আইসক্রিম বেচে, বগুড়ার দইও বেচে, আমার ঔষধও বেচে, আমার ঔষধে বেশি। জিজ্ঞেস করলাম আপনি আপনার কি লাইসেন্স, আমাদের লাইসেন্স ডিজিট থেকে দেওয়া হয়েছে, আনছি তো। আপনি ডিমও বেচবেন, বগুড়ার দইও বেচবেন, ওষুধে বেচবেন, এই হলো অবস্থা। এবং এই অবস্থাটা সৃষ্টি করছে, অর্থাৎ ডিজির কোনো ভূমিকা নাই মাঠের মধ্যে। তারা শুধু ওইখান থেকে সরকারকে বেতন নেয় এবং কোম্পানিগুলির ওষুধের দাম কিভাবে বাড়াইলে তারা বেনিফিট পাবে এইটা তারা চেষ্টা করে। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় করার করতেই আমাদের আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। ঔষধ কেনার মতো সামর্থ্য অনেক মানুষই হারিয়ে ফেলছে। এই সময়ে ঔষধ মূল্য বৃদ্ধির যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আমরা মনে করি এটা অতি গ্রিডের কারণে। কোন রকমের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া মূল্য বৃদ্ধির যে সুযোগ করে দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা হয়। দ্বিতীয়ত, ঔষধ প্রশাসনের দক্ষতা এবং নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যথাযথ বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে ঔষধের মান নিয়ন্ত্রণের পাশাপাশি দাম বৃদ্ধির প্রক্রিয়ায় সাধারণ মানুষের প্রতিনিধিদের রাখারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।